অজয় দেবগণের শয়তান মুভির টিজারটা রিলিজ পেয়ে গেছে। অ্যান্ড অজয় দেবগণও অক্ষয় কুমারের দেখানো পথেই কিন্তু চলছেন, কারণ তোমরা জানো যে অক্ষয় কুমার আর অজয় দেবগণ রিয়েল লাইফ হোক কপ ইউনিভার্স হোক বা বিমান ইউনিভার্স হোক, সব জায়গাতেই দুজনে খুব ভালো বন্ধুত্ব বজায় রাখেন। অ্যান্ড সেই কারণেই অক্ষয় কুমার দেখানো পথে অজয় দেবগণ চলছে। অ্যান্ড এর পিছনের রিজনটা কি তোমরা তো ভাবতে পারো, সেই পিছনের রিজনটা হচ্ছে এটাই যে মার্চ মাসের 8 তারিখ রিলিজ করে চলেছে শয়তান মুভিটা, যেটা টিজারে আছে আমি কথা বলবো। খতরনাক করে দেওয়ার জন্য, কারণ আর বুঝতে পাচ্ছি, দেখে বুঝতে পাচ্ছি যে এই মুভিটা পুরোপুরি হরর টাইপের মুভি হতে চলেছে। আমরা ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদু আমরা দেখতে চলেছি। অ্যান্ড আগের বছরই আমি এরকম একটা মুভি ওয়াচ করি যার নাম হচ্ছে বিরূপাক্ষ, যেটাও খুব ভালো একটা মুভি ছিল, তারপরে থ্রিল ছিল, একটু সাসপেন্স ছিল, অবভিয়াসলি তার মধ্যে হরর এলিমেন্টসও ছিল, বাট আমি হরর মুভি তেমন দেখি না, কারণ আমার ইউ নো হোয়াট আই মিন। বলিউডে বাট যাই হোক, অজয় দেবগণের কন্টেন্টের উপর অজয় দেবগণ মিশনের উপর আমাকে সবসময় ভরসা থাকে যে উনি ভালো কন্টেন্টেরই মুভি নিয়ে আসেন। অ্যান্ড এইবারও আই হোপ যে এই মুভির ভেতর ভালো কন্টেন্ট আমরা দেখতে চলেছি। হ্যাঁ, আমি হরর মুভিস দেখি না, বাট তারপরও এই মুভিটা দেখবো, কারণ অবভিয়াসলি ইউনো এই মুভিটা একটু হলেও হাইপ ক্রিয়েট করে যায়। আগে তোমার কেমন লাগলো শয়তানের টিজারটা? জানি কারোর কারোর ঠান্ডাও লাগতে পারে, বাট ট্রেলার আসলে ব্যাপারটা ভালোভাবে স্পষ্ট হয়ে যাবে। তোমার কেমন লাগলো শয়তানের টিজার তুমি অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড আমি শয়তান ছাড়াও বড়ে মিয়া ছোটে মিয়া সুবহানাল্লাহ নিয়েও কথা বলছো, তুমি যাও গিয়ে সেই ভিডিওটাও গিয়েও চেক আউট করতে পারো তোমার সাথে দেখা ঠিক সেই ভিডিওতে। সো বাই।